আসসালামু আলাইকুম। সকাল সকাল নতুন আরেকটু নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা আমার যারা লাস্ট ব্লগটি দেখেছেন তারা দেখেছিলেন আমরা একটা জায়গায় গিয়েছিলাম ফ্রুটস গার্ডেনে, কিন্তু গিয়ে ওখানে আনফরচুনেটলি ওটা আর খোলা পায়নি। তো ওখানে আমরা খাবার দাবার খেয়ে একটু পিকনিক করে সবার মতো ওখান থেকে চলে গিয়েছে। শান্তারা এবং শিপন ভাইরা ওনাদের দুজনেরই কাজ আছে, আর আমরা সাইড বাইরা যেহেতু আমরা দুই ফ্যামিলি ফ্রি ছিলাম, আমাদের ওই দিন কারোরই কাজ ছিল না। তো ভাবলাম বাসায় গেলে বাচ্চাদের মন খারাপ হবে, আর আমরা যেহেতু এটা আমাদের এরিয়া আমরা মোটামুটি ভালো চিনি কোথায় কী আছে। তো ভাবলাম এখানে আরেকটা সুন্দর জায়গা আছে আক্স মেজর, যেটা আসলে গেলে ওখানে রাঙামাটির মতো ফিল হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেড ব্রিজ আছে, চারপাশে পাহাড়, মাঝখানে লেক, খুবই সুন্দর জায়গাটা। তো ভাবলাম বাচ্চাদের নিয়ে এখানে আসি, ওরা খুশি হবে, আর এখানে কিছুটা সময় আমরা কাটাবো, বিকেলে হালকা পাতলা নাস্তা করব, তারপরে আমরা বাসায় চলে যাব। তো পুরো ব্লগটি আপনারা দেখেন, আশা করছি ভালো লাগবে। এটা কে? পুরো আমার ভাই এটা কে? অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আসছে আমরা। আমরা চলে আসছি লেকের পাড়ে, সুন্দর একটা জায়গা পাইছি, ওখানে এখানে বসবো। এখন আমরা কিছুক্ষণ পরে একটু বিকালের নাস্তা করব, আর এই তো লেক ভিউটা এনজয় করছি। তাই বা তো এই যে ডাকের সাথে তাইবা, তুমি ডাককে খাবার দিতেছ? একসাথে দিতে ওকে ওকে একে কাম কি করবে না, ওকে আঘাত করবে, আস্তে আস্তে দাও, একটা একটা দাও, এই যে দাও, আমাকে দাও, হাতে দাও। আমাদের পিকনিকে যাবে না, কামড় দেয়, কামড় দেয়, আমার গ্লাসে দিছি তো, দিছি তো। গরম কিন্তু সাইদ ভাই, এখন আমরা চলে যাব বাসায়। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, 8:30 বাজে, 8:30। আজকে ব্লগটা এই পর্যন্তই, সবার সাথে খুব
শীঘ্রই নতুন ব্লগে দেখা হবে আমারে অনেক অনেক ট্রাভেল ভিডিও আসবে ইনশাআল্লাহ আমি সাথেই থাকবেন আর পেজটি ফলো করে দিবেন যারা নতুন আছেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ